আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে টেকনো এই ব্র্যান্ডটি সাধারণত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে ফোন লঞ্চ করে থাকে এবং এন্ট্রি লেভেল থেকে কিছুটা আপার এন্ট্রি লেভেলে ফোন লঞ্চ করে থাকে। অনেকেই হয়তো বা জানেন না যে টেকনোর একটি ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ আছে, সেটাকে বলা হয় টেকনো ফ্যান্টম সিরিজ। এবং টেকনো ফ্যান্টম সিরিজে আসলে তেমন কোনো ফোন লঞ্চ হয় না, তো সাধারণত লঞ্চ হলেও সেগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় না। তো ইতিমধ্যে টেকনো ফ্যান্টম এক্স নামে একটি ফোন আসতে যাচ্ছে, সেটা খুবই ইন্টারেস্টিংলি এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটি স্মার্টফোন। টেকনো ফ্যান্টম এক্স বা আপনারা এটাকে টেকনো ফ্যান্টম 10ও বলতে পারেন। তো ফোনটি আসলে দুর্দান্ত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি টেকনো ফ্যান্টম এক্সের ফুল স্পেসিফিকেশান রিভিউ জানাবো এবং এই ফোনটি কবে বাংলাদেশ আসবে এবং কবে কত টাকায় লঞ্চ হতে পারে, কী কী থাকছে তা নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো। টেকনো ফ্যান্টম এক্স এই ফোনটি একটি র্যাম ভ্যারিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম, 256GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এবং এটাতে আপনারা কোনো প্রকার এসডি কার্ডের সাপোর্ট পাবেন না, তবে এসডি কার্ডের সাপোর্ট না থাকলেও এটাতে আপনারা 256GB স্টোরেজের সাপোর্ট পাবেন, সেটা আসলে হিউজ আপনারা বুঝতেই পারছেন। এবং 8GB র্যাম থাকবে LPDDR4-এ। ডিসপ্লেতে থাকবে 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লে PPI 385 এবং কর্নিয়া গোরিলা গ্লাস 5-এর সাপোর্ট থাকবে। তো আসলে আপনারা কার্ভ অ্যামোলেড বুঝতে পারছেন যে ডিসপ্লেটি হবে কার্ভ। সাধারণত আমরা ডিসপ্লেতে ফ্ল্যাট ডিসপ্লে দেখে থাকি, তবে কার্ভ ডিসপ্লে কিন্তু খুবই একটা বলা যায় যে এবং রেয়ার এই ডিসপ্লেটাই এখানে থাকছে কার্ভ সুপার অ্যামোলেড। তো আপনারা আবার কার্ভ বলে অন্য কিছু ভেবে নিয়েন না, এটা আসলে ডিসপ্লের একটা মানে সাইজ বলতে পারেন এরকম। তো ডিসপ্লেটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সেটা ডিসপ্লে PPI 385, কর্নিয়া গোরিলা গ্লাস 5-এর সাপোর্ট থাকবে। এবং ফোনটিতে আপনারা 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G95, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকবে মালি G76। ক্যামেরাতে 15MP মেন ক্যামেরা সহ 13MP আলট্রা ওয়াইড, 8MP একটি টেলিফোটো ম্যাক্রো লেন্স থাকবে। এবং ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা 48+8MP, আসলে ইন্টারেস্টিং। এবং মেন ক্যামেরার রিয়ারের মেন ক্যামেরার অ্যাপারচার হচ্ছে F1.9। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60fps-এ। আসলে বুঝতেই পারছেন ক্যামেরার জন্য কতটুকু ভালো ফোন হতে পারে এটি। 50MP মেন ক্যামেরা রয়েছে, তাও আবার সোনি সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা 48MP সহ ডুয়াল ক্যামেরা পাবেন, মানে ডুয়াল সেলফি ক্যামেরা। এবং প্রসেসরের দিক থেকে বলতে গেলে মিডিয়াটেক হেলিও G95, আসলে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের জন্য মিডিয়াটেক হেলিও G95 আসলে বেমানান। মিডিয়াটেক G95 আসলে এটা কিন্তু ওই মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোর জন্যই আসলে মানিয়ে যায়। তো মিডিয়াটেক হিলে G95 না দিয়ে এখানে যদি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর দিত 7 সিরিজের বা 732G-এর উপরের কোনো প্রসেসর, তাহলে কিন্তু মেনে নেওয়া যেত। তো ক্যামেরার দিক থেকে আসলে মেন ফোকাস দেওয়া হয়েছে এবং ডিসপ্লেটি খুব ভালো পাবেন। তো আসলে প্রসেসরটা যদি একটু ভালো হতো তাহলে আরও ভালো হতো। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেসড অন iOS 7.5, যার আছে 700mAh ব্যাটারি থাকবে, 3300W ফাস্ট চার্জার এবং USB Type-C 2.0। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন। এবং ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে আপনারা সাধারণত 3.5mm হেডফোন জ্যাকটি দেখতে পান না, তো আসলে আপনারা এই ফোনটিতে এটা পাবেন, স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাবেন। প্রাইস কত হতে পারে, যে 30,000 টাকা বা 35,000 টাকা যদি বাংলাদেশের টাকা হিসেব করতে হয়, তবে আসলে নিশ্চিতভাবে এখনও জানা যাচ্ছে না যে এই ফোনটির প্রাইস কত হতে পারে। তো আসলে বলা যায় টেকনো ফ্যান্টম এক্সের আসলে প্রসেসরেরটিও ভালো, কিন্তু আসলে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের জন্য এই প্রসেসরটি একদমই বেমানান। এবং 8GB 256GB আসলে র্যাম রমের সাপোর্ট পাবেন, যেটা আসলে হিউজ। এবং ডিসপ্লে তো বললামই। তো কেমন লেগেছে টেকনো ফ্যান্টম এক্স এই ফোনটি আপনাদের কাছে, কত প্রাইসে আসলে লঞ্চ হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।